আচ্ছা, এটা 4K এডিশন। এটা 45, আর এটা হচ্ছে 55। আচ্ছা, এটা এখনই সলভ হয়ে যাবে দেখেন। ওকে, উপরেরটা 15 লাল যেটা আছে, পরে 3 নম্বর সেল, 3 নম্বর কলামের সেল 1, 15। খেয়াল করছেন, এটা কিন্তু ফ্ল্যাট, কিন্তু এটা একটু স্কোয়ার। তাও না, কোথাও তো একটা ভেজাল অবশ্যই আছে। ইকুয়েশন দেখছি ভাই, এখানের ভিতরে উপরে 2টা 3 নাম্বার কলামে 2টা সেলকে যোগ করলে আর ওটার একটা সেলে 3 নাম্বার কলামের ফার্স্ট সেল দুটার ইকুয়েশন বরাবর ছিল। এই জিনিসটা তুহিন বাইরে কেন আসছে, কি ধরনের প্রবলেমটা? না, তুই মে তো মিলেই নেই। পরেরটাতে কাছাকাছি পর্যন্ত মিলেছি, একটাতে 39 আর একটাতে 61, এরকম করে দিছি। হুম হুম
That's not working, man. এটা ফিক্স হইতেছে না কেন?
চিটাগাং কি বৃষ্টি হচ্ছে?
ভাইয়া ভাইয়া জি আমারটা ঠিক হইছে এখন আসছে কিন্তু পার্সেন্টেজ মানে যেভাবে আনার হইয়া ছিল ওভাবে করতে হয় নাই অন্যভাবে করছে কিভাবে একটু দেখাবো শিওর দাঁড়ান হ্যাঁ বলেন দেখেন আমি স্ক্রিন শেয়ার অফ করতেছিলাম ম্যান শেয়ার করেন বরাবর আসছে এটাকে ভাইয়া যোগ বিয়োগ করে ডাইরেক্ট 108 পিক্সেল বসাই দিছে 8 সেন্টিস আসতেছে না রে জানে বরাবর 108 এখানে 140 বসাই দিছে আসে গেছে ভেঙে ডাইরেক্ট বসাই কত হবে এটা কি ই হিসেবে যদি ধরেন যেমন ধরেন আমাদের যে প্যারেন্ট যেটা আছে টেবিল হ্যাঁ ওইটা যদি আপনি প্যারেন্ট ধরে আপনি মাপেন তাহলে কত আসবে দেখি আমি তো প্যাক করে নিয়ে এসছি Thank you.
আমার মনে হচ্ছে ভাই এখানে আমি যেটা পাইছি এটা পার্সেন্টেজটা ভাই অনেক ভাঙতে হবে, 5-6 লাইনের পার্সেন্টেজ সংখ্যা বাড়িয়েছে ইকুয়েশন করে।
স্টিল সেম না? আচ্ছা, এই এটা ইয়াটা হালকা সবুজ যেটা আছে, হলুদ আছে, এটা ইয়া কতটুকু দিছিলা? কোনটা? হালকা হলুদ মানে এটা এটা 20, এটাও 20, এটাও 20, এটাও 20। হুম, এটা ভাই এভাবে এটা করতে হবে কি এখানে ইয়া করতে হবে? আমি একটা পার্সেন্টেজ বাইর করছি, যে আমি বুঝতেছি এইটাকে এই পাশ থেকে বাড়াইতে হবে, ঠিক আছে, এটা করে দেখতে পারি। ওইখানে ভাই পয়েন্ট আসবে, এটা অনেকগুলো পয়েন্ট আসবে, ফ্লোট নাম্বার আসবে। হ্যাঁ, আমি স্ক্রিনশট একটা পাঠাইছিলাম, ওটা এই যে আছে এখানে দিছে, ওটাতের মধ্যে প্রায় 6-7 ডিজিট ফ্লোট ডিজিট হওয়ার পরে তারপরে গিয়ে নিয়েছে, মানে পার্সেন্টেজে নিয়ে যায়। তাহলে এটা যদি ডাইরেক্টলি করে দেওয়া যায় তাহলে মিলবে। আচ্ছা, 72.8 যেটা আছে ওটা ডাইরেক্ট ইয়া করে দিলে হবে। মূলত নিচে একটা আছে যে সেটার জন্য সমস্যা করতেছে, নিচের ওই হালকা হলুদ মিলে গেছে।
মিলে গেছে কেমনে মিস? থার্টি ফাইনালি এটা পার্সেন্ট দিছে নিলে এভাবে নিলে তো কষ্ট যাবে এরকম ডাইরেক্ট। আমার এখন একটা ভালো ঘুমাবে। ওটারে এবার রেখে দিতে হবে। তাহলে এটা এখন 10% বাড়াইতে হবে। এটা কিভাবে ক্যালকুলেশনে মিলবে না? এটা বরাবর হবে এখানে যে ইয়াটা আসতে না হাইটের সাইজ, ওটাকে পার্সেন্টেজ বাইর করে তারপর বাইর করতে হবে। এই সাইজটা 256 কে পার্সেন্টেজ করে ওটার সাথে মিলে তারপরে বাইর করতে হবে। এই মিলছে, ব্যাস হয়ে যাবে। কিন্তু এখন এটা আবার নষ্ট হবে যখন দেখবেন। হ্যাঁ শেষ, এই নষ্ট হয় নাই, মিলে গেছে। মিলে গেছে। এই কংগ্রাচুলেশন, মিলে গেছে, মিলাই ফেলছি। লাগাম ভালো, এই ভাই মিলাই ফেলছি ভাই। আমারটা ভাই অনেকগুলো আসছে, আমার পয়েন্টে বসাই তার উপরে তাও মিলে নাই। এই যে এখানে কতগুলো ডিজিট দিছে আমি, আমার মিলে গেছে। দেখ নতুন একটা প্রবলেম সলভ করলাম ভাই। এটা কি কালকে হোমওয়ার্ক থাকবে? এটা হ্যাঁ হ্যাঁ এটা যে হার্ড, এটা কালকে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা সলভ শুধুমাত্র দুজন করছি, এক আমি আর দুই হচ্ছে মারুফ ভাই। সুপার সলভ ভাই, আমি কাছাকাছি করছি। হ্যাঁ তুমি সামান্য ব্যাস কম। হ্যাঁ তুহিন ভাইও আছে, সরি তুহিন ভাইও আছে ভাই। আমার হলুদ তো নিচ থেকে বাইরেই গেছে, আমি বুঝতেছি না কেবল নিচ থেকে একদম একদম পুরো পেজ মাগি গেছে হলুদে, কি হয়েছে বুঝতেছি না। আপনার হলুদ বেড়ে গেছে নিচ দিয়ে? আচ্ছা দেখ সমস্যা নেই, তো মাধব ভাই মিলাই ফেলছি নাকি ভাই? অনেক সাধনার পরে আসলে কি মিলছে? হ্যাঁ আসলে তো মিলে গেছে। হ্যাঁ ভাই এটা একদম পারফেক্টলি মিলছে। এটা ইয়াট এবার অ্যালগোর ইয়াটা বুঝতে হবে কিভাবে মিলছে, ইকুয়েশনটা বুঝতে হবে। ধরুন মি আপনি আছেন ম্যাথমেটিক্স নিয়ে, আমি মিলাই ফেলছি ভাই। নিচ থেকে মিলে নাই তো, এই পাশে পেস কালার দিয়ে দিক থেকে মিলে নাই তো, নিচে তো একটা ভাগ। কই ভাই কোন দিতে মিলে নাই ভাই? আমি তো রে সব দিতে মিলছে। উনি বলতেছে নিচে আর একটা পার্ট আছে যে আরেকটা রো সেটা করতে। ও কোনটা? ওই টেবিলে, টেবিলে ও এই যে এটা এটা না এটার বাম পাশে একটা, এই যে এটা 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 হ্যাঁ এটা এটা আর দূর দেখেন এখানে কত আছে, কারণ যাক আমার এখন একটা ভালো ঘুম হবে। Thank you.
মানব ভাই ইকুয়েশনটা কিন্তু খুব সহজ, বুঝছেন? বললাম ওইটা যে ইকুয়েশনটা আপনি কথা বলতেছেন, ওই ইকুয়েশনটা কিন্তু খুব সহজ। কিভাবে ইকুয়েশনটা কিভাবে মিলছে দাঁড়ান বলতেছি। আচ্ছা দেখেন এইখানে, এটা তো ফুল 100% তাই না? ফুল 100%। সো এইখানে আমার হচ্ছে মিলছে হচ্ছে যে এটার সাথে কিন্তু আপনি এটা কম্পেয়ার করেন না আবার, ঠিক আছে? এটা হচ্ছে এখানে এটা 100%। সো যখনই এখান থেকে আমি এটা হচ্ছে 75% আর এটা হচ্ছে 35%, রাইট? হ্যাঁ দাদা, তো এটা 30%, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার 70%, আর এটা হচ্ছে আপনার 45%, আর এটা হচ্ছে আপনার 55%। সো আপনি যদি এখন এটার সাথে মানে এটা কম্পেয়ার করেন, মানে এটার সাথে এটা কম্পেয়ার যদি করেন, কারণ এই দুইটা হচ্ছে ছোট আইটেম তাই না, তার মানে দুইটার মধ্যে 15% যদি আপনি তফাৎ দিয়ে দেন তাহলে এটা মিলে যাবে। কত পার্সেন্ট দেন? 15%। এটা হলো 30%, বুঝছেন? জি জি, এটা 30%, আর এটা হচ্ছে কি আপনার কত পার্সেন্ট? এটা কত পার্সেন্ট বলেন? 45%। 45, হ্যাঁ। সো অল ওভারঅল কি হয়েছে যে যখন আপনি এখানে 15% কমাই দিবেন, ঠিক আছে, বা 15% এখানে বাড়াই দিবেন, তখন এটা মিলে যাবে। নিচের যে হাইট গুলো ছিল নিচের ওই 100% বা নিচে, এটা 20% ছিল নাকি? কোনটা? এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা 20% তো, আর উপরেরটা ওই সাইডের ওই কলামের উপরেরটাও 20%, এটা, হ্যাঁ হ্যাঁ, এটাও 20%। বোথ অফ দেম আর সেম। আমি একটা প্র্যাকটিক্যাল, আমারটাতে এটা 15% বাড়াই দিয়ে দেখি তো। দেখেন দেখেন, সমস্যা নেই। 45, ওকে। সো আশা করি সবাই বুঝছেন। ওকে, কোনটাকে কোনটা কোনটাতে 45% বাড়াবো বলছিলেন জানি? এটাতে হচ্ছে, এটাতে আমি 45% দিছি ভাই আমরা। হ্যাঁ বলেন। 15% আমরা এটা কি করতেছি, এই টেবিলটার নাম জানি কি বলছিলেন একবার? এটার নাম হচ্ছে নেস্টেড টেবিল। এটার নাম হচ্ছে নেস্টেড টেবিল। সো মারুফ ভাই, আপনি যদি এখানে 45% দেন আর এখানে 55% দিলে এটা হবে 100%। হ্যাঁ, এটাকে 70 দিবেন, এটাকে 30 দিবেন, এটা হবে এখানে 100%। ওকে, সো এইটা আর এটার মধ্যে 15% গ্যাপ আপনার রাখতে হবে, এটা আর এটার মধ্যে, তাহলে এই দুটো মিলবে। এটা আর এটার মধ্যে 15% গ্যাপ থাকতে হবে। হ্যাঁ, এটা আর এটার মধ্যে 15% গ্যাপ থাকতে হবে, তাহলে মিলবে। ওকে ভাই, বুঝতে পারছেন? এটাই হচ্ছে একদম মানে সহজ ইকুয়েশন। ক্লিয়ার? আগামীকালকে, হ্যাঁ আগামীকালকে সবাই এটা সলভ করে নিয়ে আসবেন। এটা তো আমি সলভ করে দিছি, এটা আগামীকালকে আপনারা সলভ করবেন। ওকে, আমি কোড দিব না, এটা কোডটা দেওয়া যাবে না। ওকে, এটা কোডটা দেওয়া যাবে না। তো এটা আপনারা নিজে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আগামীকালকে আমাকে দেখাবেন। ওকে ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই অবশ্যই হোমওয়ার্ক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।